नमस्कार বন্ধুরা, পিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি নিয়ে এসেছি চুনো মাছের পাতুরি। তা চলুন কথা না বাড়িয়ে চুনো মাছের পাতুরি কী করে করেছি দেখিয়ে দিচ্ছি। এটা দুপুরে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। চুনো মাছের পাতুরি করব, তাই বন্ধুরা আমি চুনো মাছ নিয়েছি, আপনারা যে কোনো ছোটো মাছ নিতে পারেন। দিয়ে দেব এর মধ্যে এক চামচ হলুদ, এক চামচ লবণ, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে, শুকনো লঙ্কা বাটা রেখেছিলাম, শুকনো লঙ্কা বাটা, এখানে দেখুন আদা বাটা এক চামচ, রসুন নিয়েছি চারটে রসুন বাটা নিয়েছি, চারটে কোয়া রসুন আমি বেটে নিয়েছি, রসুনটা না চাইলে না দিতে পারেন। এখানে সাদা সর্ষে নিয়েছি, এটা এখন দিয়ে দেব। সাদা সর্ষে বাটা দিয়ে মাছ পাতুরি খেতে খুব ভালো লাগে। আর দেখুন এখানে আমি এক চামচ জিরে বেটে রেখেছিলাম, বাটা জিরেটা দিয়ে দেব। আর দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল। তারপরে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর নিয়েছি দেখুন একটা কলা পাতা নিয়েছি। প্রথমে আমি কলা পাতার উপর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে এরকম করে হাত দিয়ে বুলিয়ে নেব। আলতো হাতে বুলোতে হবে যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। ভালো করে আমি হাত দিয়ে তেলটা মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মাছটাকে মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে, এটা এখন এর উপরে দিয়ে দেব। বন্ধুরা আমি একা হাতে ভিডিও করি বলে তাই মুখটা দেখাতে পাচ্ছি না, যেদিন আপনাদের দাদা ভাই থাকে সেদিন পুরো ভিডিওটাই করা হয়, এই জন্য আপনাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নেব। এইভাবে গোল করে ভালো করে মাছটাকে সাজিয়ে দিতে হবে। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দেবো এরকম একটা তাওয়া, আমি এই তাওয়াটাই সবসময় মাছ পাতায় করে থাকি। তারপরে দিয়ে দেবো এই মাছটা, মশলা মাখিয়ে ভালো করে কলা পাতায় সাজিয়ে রেখেছিলাম এই মাছটা দিয়ে দেবো। বন্ধুরা আমি 20-30 মিনিট মাছ পাতুরিটা হতে দেব। বন্ধুরা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন আর এক পাশ উল্টে দেবো, তাই উল্টে দেওয়ার জন্য নিয়েছি একটা পাতা নিয়েছি, ঠিক একইভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি, তারপরে এটা আমি নামিয়ে নেব। এরকম একটা প্লেট নিলাম, প্লেটের উপর আস্তে করে এরকম ধরে পাতাটা রাখলাম। দেখুন এরকম পাতাটা, কলা পাতাটা এরকম দিলাম, তেল মাখানো কলা পাতাটা এরকম করে উল্টে নিলাম, উপরের পাতাটা আমি সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একদম লাল করে ভাজা হয়ে গেছে মাছ পাতুরিটা। আর এক পাশ আমি এখন ভেজে নেব। 2 মিনিট আমার হয়ে গেছে, দেখুন মাছ পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। যদি এরকম মাছ পাতুরি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবটি অবশ্যই করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।